এই মুভিতে যেভাবে পৃথিবীর ধ্বংস দেখানো হয়েছে সেটার সম্পূর্ণ এক একটা কারণের লজিক আছে। কিছু মুভি থাকে যেগুলো কোনো লজিক থাকে না, কিন্তু এটা এমন একটা মুভি যেটার প্রতিটা জিনিসে লজিক আছে। মাথা ঘুরিয়ে দেওয়া দুর্দান্ত কিছু VFX এই মুভিটাকে জীবন্ত করে তুলেছে, আর টান টান কাহিনী যুক্তির সাথে একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারে চলো আমার সাথে। HD স্টোরি প্রেজেন্টস 2012 এন্ড অব দ্য ওয়ার্ল্ড। তো মুভি শুরু হচ্ছে, জায়গাটা ইন্ডিয়া। এক আমেরিকার ভূবিজ্ঞানী যার নাম হেমলি অ্যাড্রিয়ান, তিনি ভারতে আসেন। এখানে তার একজন ভারতীয় বিজ্ঞানী বন্ধু আছে যার নাম সতনাম। সতনাম একজন ফিজিসিস্ট। অ্যাড্রিয়ানকে সে একটা খনির ভেতরে নিয়ে যায় মাটি থেকে 11,000 ফিট নিচে, অর্থাৎ ভূগর্ভের 11,000 ফিট গভীরে তাকে নিয়ে যায়। এবং এখানে সতনাম অ্যাড্রিয়ানকে জানায় যে আমরা রিসার্চের কাজে একটা পুরনো খনিতে কাজ করছিলাম, হঠাৎ করে আমরা দেখি যে মাটি থেকে গরম জল টকবক করে ফুটছে, এতটাই গরম যে সেখানে হাত দিলে হাত ঝলসে যাবে। সতনাম আরও বলে যে সূর্যের মধ্যে বিস্ফোরণ মাঝে মধ্যেই হয়ে থাকে, যেটাকে আমরা সৌর বিস্ফোরণ বলি। কিন্তু কয়েকদিন থেকে সৌর বিস্ফোরণের মাত্রা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, এবং দুদিন আগে যে সৌর বিস্ফোরণটা সূর্যের মধ্যে হয়েছিল সেই সৌর বিস্ফোরণ গত কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় সৌর বিস্ফোরণ ছিল। এবং তার থেকেও ভয়ানক কথা এই যে সেই সৌর বিস্ফোরণের সাথে নিউট্রিয়েন্টস নামে এক ধরনের পরমাণু কণা সূর্যরশ্মির সাথে আমাদের পৃথিবীতে এসে পড়ছে প্রতিনিয়ত, এবং এই পরমাণু কণাগুলো মাটির মধ্যে মিশে গিয়ে মাটিকে অর্থাৎ ভূগর্ভকে আরও গরম করে তুলছে, এবং এর ফল কিন্তু মারাত্মক হতে চলেছে, কারণ পৃথিবীর নিচের স্তর অনেকটাই নরম হয়ে গেছে। সতনাম এসব শুনে এবং নিজের চোখে ভূগর্ভের জলকে ফুটতে দেখে অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি আমেরিকায় ফিরে আসে, এবং এখানে সে আমেরিকার প্রেসিডেন্টের সেক্রেটারিকে জানায় সব কিছু। আমেরিকার প্রেসিডেন্ট তড়িঘড়ি G8 মিটিং ডাকে। এবার এখানে যারা G8 সম্বন্ধে জানো না তাদের জানাই, G8 হলো এমন একটা সংস্থা যেটা হচ্ছে পৃথিবীর 8টা বিশেষ শক্তিধর দেশের একটা ইউনাইটেড অর্গানাইজেশন, আর এটার বাস্তবে অস্তিত্ব আছে। আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, চায়না, এরকম 8টা শক্তিধর দেশ মিলে তৈরি হয়েছে G8। তো এখানে প্রেসিডেন্ট বলেন যে পৃথিবী কিন্তু প্রায় ধ্বংসের মুখে, আমাদের কিছু করা উচিত এখনই, নয়তো আমরা কাউকেই বাঁচাতে পারবো না। এই সম্মেলন শেষ হয়ে যায়। এবার পরের সিন দেখা যায় চায়নার তিব্বত। এখানে লোক নেওয়া হচ্ছে কিছু একটা বানানোর জন্য, কি বানানোর জন্য সেটা মুভির শেষে বোঝা যায়। তো তোমাদেরকেও আমি শেষেই জানাবো যাতে মুভিটার মজা নষ্ট না হয়। এখানে এই চরিত্রটার সাথে এসো আলাপ করি দিই। এর নাম জ্যাকসন, এর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, এর স্ত্রীর নাম হলো কেট, এবং এই সৌভাগ্যবান হলো তার প্রাক্তন স্ত্রীর বর্তমান বয়ফ্রেন্ড। এদিন সকালে জ্যাকসন তার ছেলে মেয়েদের সঙ্গে ঘুরতে যায় ইয়েলোস্টোন নামে আমেরিকার একটা জায়গায়। সকালে যখন জ্যাকসন বেরোচ্ছিল তার ছেলে মেয়েদের পিক আপ করতে, তখন সেখানে একটা ভূমিকম্প হয়, রাস্তার একটা জায়গা দু ভাগ হয়ে যায়, এবং এখান থেকেই শুরু হয় মহাপ্রলয়ের সূত্রপাত। জ্যাকসন তার বাচ্চাদের নিয়ে যেখানে ঘুরতে যায় সেখানে একটা জায়গায় গিয়ে দেখে মাটি থেকে গরম জল বেরোচ্ছে সমানে। জ্যাকসন অবাক হয়। এই সময় সেখানে আমেরিকার আর্মি চলে আসে এবং একটা হেলিকপ্টার চলে আসে। তারা জ্যাকসন এবং তার দুই ছেলে মেয়েকে ধরে নিয়ে যায় বন্দি করে, কারণ ওই জায়গাটা আমেরিকান গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড এরিয়া বা প্রবেশ নিষিদ্ধ এরিয়া হিসেবে ডিক্লেয়ার করেছিল, যেটা জ্যাকসন জানতো না। এখানে জ্যাকসনের সাথে পরিচয় হয় হেমলি অ্যাড্রিয়ান নামে সেই ভূবিজ্ঞানীটার। এদিকে ঘটনাচক্রে অ্যাড্রিয়ান জ্যাকসনের লেখার বড় ফ্যান, জ্যাকসন একজন লেখক। জ্যাকসন অ্যাড্রিয়ানকে জিজ্ঞেস করে যে মিস্টার অ্যাড্রিয়ান, ওখান থেকে গরম জল বেরোতে দেখেছি, কোনো বিপদ টিপদ নয় তো? অ্যাড্রিয়ান তাকে মিথ্যে কথা বলে। অ্যাড্রিয়ান জানায়, মিস্টার জ্যাকসন, ওখানে কিছু সরকারি কাজকর্ম চলছে তাই ওখান থেকে গরম জল বেরোচ্ছে, আপনি প্লিজ বাচ্চাদের নিয়ে অন্য কোথাও ঘুরুন, ওদিকে আর যাবেন না। জ্যাকসন চলে যায়। রাতে বাচ্চারা যখন ঘুমোচ্ছিল জ্যাকসনের কানে আসে কেউ রেডিওতে কথা বলছে। সে গিয়ে দেখে একজন আত পাগল মতো মানুষ। জ্যাকসনকে দেখে সেই রেডিও জকিটা বলে যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হতে চলেছে, সরকার সব জানে কিন্তু জনগণকে কিচ্ছু বলছে না, আমার কথা বিশ্বাস করো, আমার কাছে এমন একটা ম্যাপ আছে যেই জায়গাটা সুরক্ষিত, পৃথিবী যখন ধ্বংস হবে একমাত্র ওই জায়গাটাই সুরক্ষিত থাকবে। এবং তুমি হয়তো জানো না, বড় বড় জাহাজ তৈরি হচ্ছে চীনে, সেই জাহাজে করে বিভিন্ন মানুষ যারা কিনা কোটি কোটি টাকা দিয়ে সেই জাহাজের টিকিট কিনেছে, একমাত্র তারাই বাঁচবে, বাকি সব মরে যাবে, তুমি মরে যাবে, আমি মরে যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমার বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এরকম করে বলতে থাকে। জ্যাকসন ভাবে এগুলো পাগলের প্রলাপ, কারণ লোকটা এমনিতেই মদ্যপান করেছিল, তার উপরে যেরকম চেহারা আর যেভাবে কথা বলছে নিশ্চয়ই কোনো পাগলের প্রলাপ হবে। তো জ্যাকসন কোনো পাত্তা দেয় না, জ্যাকসন চলে আসে। এদিকে সেদিন রাত্রেবেলায় সেই ভারতীয় বিজ্ঞানী সতনাম
নাম হেমলি অ্যাড্রিয়ানকে ভিডিও কল করে এবং ভিডিও কল করে জানায় যে অ্যাড্রিয়ান, তুমি শুনে অবাক হবে, এখন সেই খনির ভিতরে যাওয়া যায় না, ভূগর্ভ এতটা গরম হয়ে গেছে, এতটা গরম হয়ে গেছে মাটির নিচে যাওয়াই যাচ্ছে না। এবং তোমাকে আরেকটা দুঃখের সংবাদ দিয়ে রাখি বন্ধু, আমাদের পৃথিবীর নিচের দিক কিন্তু গলতে শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে চলছে, কিছু একটা করো, মানুষজনকে সরাও। অ্যাড্রিয়ান চিন্তায় পড়ে এবং সে বলে, ঠিক আছে আমি আমাদের সরকারকে বলছি, আর শোনো সতনাম, তুমি তোমার স্ত্রী আর ছেলেকে নিয়ে রেডি থেকো, আমি নিউ দিল্লিতে প্লেন পাঠানোর ব্যবস্থা করছি, তোমাদেরকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাবে। পরদিন সকালে জ্যাকসনের প্রাক্তন স্ত্রী কেট এবং তার বয়ফ্রেন্ড গর্ডন একটা শপিং মলে ছিল, হঠাৎ সে সময় মাটি ফাটতে শুরু করে এবং সাথে সাথে ভূমিকম্প শুরু হয়। এদিকে সে সময় আমেরিকার প্রেসিডেন্টের সেক্রেটারি প্রেসিডেন্টকে বলে চারটা বড় বড় জাহাজ তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট বলে, চারটা জাহাজে কি হবে? সেক্রেটারি তাকে বলে, আমরা তো সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচাতে পারবো না, কিন্তু 400,000 মানুষকে আমরা সেখানে বাঁচাতে পারবো। এদিকে জ্যাকসনকে দেখা যায়, জ্যাকসন যে গাড়িটা নিয়ে ঘুরছিল অ্যাকচুয়ালি সেই গাড়িটা ছিল তার বস ইউরির। ইউরি একজন কোটিপতি বা বিলিয়নিয়ার আমেরিকার। ইউরি জ্যাকসনকে বলে, তুমি আমার দুই ছেলেকে পিক আপ করে এখনো আসছো না কেন? তাড়াতাড়ি এসো, আমরা এয়ারপোর্টে আছি। জ্যাকসন ইউরির দুই ছেলেকে পিক আপ করে এয়ারপোর্টে ছাড়তে যায় এবং এয়ারপোর্টে ছাড়তে যখন যায় তখন ইউরির দুই ছেলেও জ্যাকসনকে একই কথা বলে যে, তোমরা এখানেই থাকো, তোমরা সবাই মারা যাবে, তোমরা তো জানো না আমরা কোথায় যাচ্ছি, আমরা বড় জাহাজে যাচ্ছি, সেই জাহাজের টিকিট আছে, পৃথিবী ধ্বংস হবে, আমরা বেঁচে যাব, তোমরা সবাই মারা যাবে। এটা শুনে জ্যাকসনের মাথা খটকা লাগলো, কাল রাতের আত পাগলটা যা বলেছিল আর এই বাচ্চা দুটো যা বলছে দুটোই এক হয় কি করে? এগুলো বসে ভাবছিলই, হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, গাড়ি দুলতে শুরু করে, চারদিকে আবহাওয়া সম্পূর্ণভাবে পাল্টে যায়, মাটি ফাটতে ফাটতে মাটির এক জায়গায় ফাঁক হয়ে যায়। এবং সেই সময় সে রেডিও চালালে সেই আত পাগল রেডিও জকিটার কথা শুনতে পারে যে পৃথিবী ধ্বংস হওয়া শুরু করেছে, আর ঠিক এই সিন থেকে পৃথিবীতে মহাপ্রলয়ের সূত্রপাত হয়ে যায়। জ্যাকসন ভয় পেয়ে যায়। জ্যাকসন ওই এয়ারপোর্টের একটা পাইলটকে গিয়ে হায়ার করে। সে পাইলটটাকে বলে, তোমার প্লেনটা কি ভাড়া পাওয়া যাবে? পাইলট বলে, হ্যাঁ দিতে পারি। সে বলে, এই আমার ঘড়িটা রাখো, আমার ঘড়িটা বিশাল বড় দামি, আমি আমার স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে আসছি, তুমি রেডি থেকো। জ্যাকসন মনে মনে এটা ভেবে নেয় যে আমিও এখান থেকে পালিয়ে চলে যাবো আমার স্ত্রী পুত্র এদেরকে নিয়ে, কারণ সেও তখন বিশ্বাস করতে শুরু করেছে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। সে তার স্ত্রীকে ফোন করে, কেট তুমি বাচ্চাদেরকে এবং গর্ডনকে নিয়ে রেডি থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। তার স্ত্রী বুঝতে পারে না যে জ্যাকসন এসব কি বলছে। সেই সময় ভূমিকম্প শুরু হয়ে যায় এবং একের পর এক বাড়ি ঘর ভাঙতে শুরু করে, রাস্তাগুলো যেন খেলনা গাড়ির মতো উড়ে উড়ে ভাঙছিল এবং চারদিকে শুরু হয়ে যায় ধ্বংসলীলা। কোনো রকমে জ্যাকসন লিমোজিন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তার গাড়ির মধ্যে উঠে পড়ে তার প্রাক্তন স্ত্রী কেট, তার দুই ছেলে মেয়ে এবং গর্ডন। তারা কোনো রকমে প্রাণে বাঁচতে বাঁচতে সেই রাস্তা দিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করে এবং এই সময় শুরু হয় ধ্বংসলীলা। চারপাশের বাড়িগুলো যেন কাগজের বাড়ির মতো ভেঙে ভেঙে পড়ছিল, রাস্তাগুলোতে যেন সমুদ্রের ঢেউয়ের মতো মাটি ঢেউ খেলে খেলে ভাঙছে। একটার পর একটা বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হতে থাকে। পৃথিবীবাসী এই ধরনের ধ্বংস কখনো দেখেনি, আজকে প্রথম দেখছিল তারা। সবাই প্রাণের ভয়ে চিৎকার চেঁচামেচি করছিল, এদিক ওদিক ছুটছিল এবং এই সময় জ্যাকসন অত্যন্ত দক্ষতার সাথে এবং প্রায় মৃত্যুর কোলের থেকে ফিরে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। এয়ারপোর্টে পৌঁছে গিয়ে দেখে সেখানে অন্য এক বিপদ অপেক্ষা করছে। এয়ারপোর্টে সেই প্লেনটা যেটা কিনা জ্যাকসন হায়ার করেছিল, সেই প্লেনের পাইলট মরে পড়ে আছে ওখানেই। এবার প্রশ্ন হলো, প্লেনটা চালাবে কে? হঠাৎ করে তার প্রাক্তন স্ত্রী কেট বলে যে, গর্ডন তুমি তো দু তিনবার প্লেন চালিয়েছিলে, তুমি প্লেন চালাতে পারবে। গর্ডন বলে, না আমি যে প্লেনগুলো চালিয়েছিলাম সেগুলো এরকম ছিল না, এটাতে চারটা ইঞ্জিন আছে, আমি কি করে চালাবো? তখন তাকে জোর করে একরকম সেই প্লেন চালাতে বাধ্য করা হয়। গর্ডন কোনো রকমে প্লেনের স্টিয়ারিং সামলে নেয় এবং প্লেনটাকে ওড়াতে সক্ষম হয় এবং প্লেন উড়িয়ে তারা যখন সেই শহর ছেড়ে যাচ্ছিল তখন দেখা যায় এক মহাজাগতিক মহাধ্বংসলীলার সিন, যেটা দেখে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। প্রতিটা রাস্তা, কোনটা কোন জিনিস আকাশে থাকে আর কোন জিনিস মাটিতে থাকে, সব কিছু তালগোল পাকিয়ে এক হয়েছিল। শূন্য দিয়ে দেখা যায় একটা ট্রেন ভেসে চলে যাচ্ছে, পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস যেন ওলট পালট হয়ে যাচ্ছে, চারদিকে শুধু মানুষের চিৎকার, মৃত্যুর ভয়, মানুষের ছোটাছুটি, আর এক একটা বাড়ি ঘর ইমারত রাস্তা সব কিছু কাগজের মতো কাঠের পুতুলের মতো ভেঙে ভেঙে পড়ছে। এক সময় দেখা যায় একটা বিশাল বড় ঢেউয়ের মধ্যে গোটা শহরটা ভেঙে পড়ে গেল। তাদের চার্টার্ড প্লেন তখন মাঝ আকাশে। কেট জ্যাকসনকে জিজ্ঞেস করে, জ্যাকসন তুমি কি করে জানলে যে পৃথিবী কিছুক্ষণের মধ্যে ধ্বংস হতে চলেছে? তুমি কি করে আগে থেকে আমাকে ফোন করে এগুলো বললে? জ্যাকসন বলল, কাল রাতে একজন আত পাগল মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আমাকে এই কথাগুলো বলছিল, কিন্তু আজ দেখছি সে যা বলছিল সব সত্যি। জ্যাকসন এটাও বলে যে কোনো একটা জায়গায় চারটা বড় বড় জাহাজ তৈরি হচ্ছে এবং সেখানকার ম্যাপ শুধুমাত্র সেই আত পাগল লোকটার কাছে আছে, আমাদেরকে ইয়েলোস্টোনে যেতে হবে।
ইয়েলোস্টোন হলো আমেরিকার সেই জায়গা যে জায়গা জ্যাকসন তার ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে গিয়েছিল। তাদের প্লেনটা একসময় গিয়ে ইয়েলোস্টোনের একটা পেট্রোল পাম্পে পৌঁছায়। জ্যাকসন গর্ডনকে বলে, তোমরা এখান থেকে পেট্রোল ভরতে থাকো, আমি আর আমার মেয়ে লিলি যাচ্ছি সেই আতপাগল মানুষটাকে খুঁজতে, সে এখানেই কোথাও আছে। তারা সেই লোকটাকে খুঁজে পায় এবং সেই লোকটার কাছ থেকে তারা সেই ম্যাপটাও নিয়ে নেয়। এবং সেখানে যখন জ্যাকসন সেই লোকটার কাছ থেকে সেই জায়গার ম্যাপ নিচ্ছিল যে জায়গায় গেলে তারা সুরক্ষিত থাকতে পারবে, ওই সময় পৃথিবীতে আগ্নেয়গিরি জেগে ওঠে, মাটির ভেতর ফেটে গিয়ে সেখান থেকে লাভা বেরোতে শুরু করে এবং উপর থেকে উল্কা বৃষ্টির মতো আগুনের গোলা পৃথিবীর মধ্যে পড়তে শুরু করে। জ্যাকসন তার ছোট মেয়েটাকে নিয়ে কোনো রকমের গাড়িতে করে তাদের প্লেনের দিকে রওনা দেয়। শুরু হয়ে যায় এদিকে ওদিকে আগুনের গোলা পড়ছে, একসময় গাড়ির পেছনের মধ্যে একটা আগুনের গোলা পড়ে, গাড়ির একটা দিক আগুন ধরে যায়। কোনো রকমে তারা তাদের প্লেনের কাছে পৌঁছয়। প্লেনে সেই বাচ্চাটাকে উঠিয়ে দিয়ে জ্যাকসনের হঠাৎ মনে পড়ে, আরে ম্যাপটা তো আমি গাড়ির ভেতরে ফেলে এসেছি। সে আবার ছুটতে থাকে, ছুটে গিয়ে যখনই ম্যাপটা নিয়ে আসতে যায় হঠাৎ করে সেখানকার মাটি ফেটে যায় এবং কয়েক হাজার ফুট খাদের সৃষ্টি হয়। সে খাদের মধ্যে জ্যাকসন গাড়ি শুদ্ধ পড়ে যায়। ওদিকে গর্ডন বলে, আমরা জ্যাকসনের জন্য আর অপেক্ষা করতে পারি না, আমাকে প্লেন স্টার্ট করতে হবে, কারণ আস্তে আস্তে মাটি ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরে আমরা সবাই মারা পড়ব। প্লেন চালু হয়ে যায়, হঠাৎ দেখা যায় খাদের ওই কিনার থেকে জ্যাকসনের হাত। জ্যাকসন বেঁচে আছে। জ্যাকসন দৌড়তে শুরু করে এবং দৌড়তে দৌড়তে কোনো একটা সময় সে প্লেনটাকে ধরে ফেলে এবং প্লেনের ভেতরে উঠে পড়ে। এদিকে দেখা যায় সেই ভূবিজ্ঞানী অ্যাড্রিয়ান প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলে, আমার মতে মানুষকে জানিয়ে দেওয়া উচিত যে তারা মরতে চলেছে, যাতে তারা নিজেদের কাছের মানুষগুলোকে অন্তত শেষবারের মতো বিদায় তো জানাতে পারবে। কিন্তু সেক্রেটারি বলে, এখন নয়, আগে আমরা জাহাজে উঠি তারপর। প্রেসিডেন্টকে গিয়ে তার সেক্রেটারি বলে যে, মিস্টার প্রেসিডেন্ট চলুন, এয়ারফোর্স ওয়ান প্লেন রেডি আছে আপনার জন্য, আমরা সেফ জায়গায় পৌঁছে যাব। কিন্তু প্রেসিডেন্ট জানান যে, আমি আমার আমেরিকা বাসীদের ছেড়ে যাব না, তাদের যা হবে আমারও তাই হবে, আমি একজন প্রেসিডেন্ট হিসাবে কখনোই তাদেরকে রেখে পালিয়ে যেতে পারি না, আমি যদি সবাইকে বাঁচাতে পারতাম তাহলে হয়তো আমিও যেতাম, কিন্তু আমি তো সবাইকে বাঁচাতে পারছি না, আমি ব্যর্থ হয়েছি, সুতরাং আমি তাদের ছেড়ে যাব না, তোমরা যাও। সে অ্যাড্রিয়ানকে ডেকে বলে, অ্যাড্রিয়ান তুমি যাও, সেই জাহাজে উঠে তুমি নিজেকে সুরক্ষিত করো, তুমি একজন প্রচন্ড ট্যালেন্টেড আর খুব ভালো মানুষ, তোমার পরবর্তী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যদি মানব সভ্যতা বেঁচে থাকে তোমার সেখানে দরকার হবে। অ্যাড্রিয়ান তখন তাকে বলে, স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, মানুষের কি জানার অধিকার নেই যে তারা মরতে চলে। প্রেসিডেন্ট বলে, নিশ্চয়ই আছে, তুমি ঠিক বলেছ, আর এটার দায়িত্ব আমি নিচ্ছি, আমি সবাইকে জানাবো। তখন দেখা যায় আমেরিকার বিভিন্ন টিভি স্টেশনে প্রেসিডেন্টের মুখ। প্রেসিডেন্ট বলছেন, আমাকে আপনারা ক্ষমা করবেন, আপনাদের সবাইকে আমি বাঁচাতে পারলাম না, আমার হাতে সে ক্ষমতা নেই, পৃথিবী ধ্বংস হতে চলেছে এটা ঠিক, কিন্তু আমি আপনাদের পাশে আছি আমার মৃত্যু পর্যন্ত। এদিকে পরের সিনে দেখা যায় জ্যাকসন বলে যে, তার হাতে যে ম্যাপটা আছে সেখানে লোকেশন দেওয়া আছে চায়না, অর্থাৎ চীনেই সেই বড় বড় জাহাজগুলো তৈরি করা হয়েছে। চায়না যাওয়ার জন্য আমাদের একটা বড় প্লেন চাই, এই ছোট প্লেনের মধ্যে অত পেট্রোল ধরবে না, সুতরাং আমরা এই প্লেনটাতে করে কিছুতেই চায়নায় যেতে পারবো না। তারা ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সেখানে জ্যাকসনের বস ইউরি দাঁড়িয়েছিল তার বিশাল বড় একটা প্লেন নিয়ে। তারা সেখান থেকে যেতে পারছিল না কারণ তাদের কো পাইলট আসেনি, আর অত বড় প্লেন একটা পাইলটের পক্ষে চালানো সম্ভব না, একজন কো পাইলটের দরকার হয়। এখানে গিয়ে জ্যাকসন বলে যে, আমাদের সঙ্গে একজন আছে যে কিনা প্লেন চালাতে পারে। গর্ডন বলে, না আমি একবারই ভুল করেছি, আমি কিন্তু আর চালাতে পারবো না। সে বলে, না ও চালাতে পারে, ও মিথ্যে কথা বলছে, তাকে জোরজবস্তি প্লেনে তুলে নেওয়া হয়। এবার চায়না যাওয়ার জন্য সেই বড় প্লেনটা রওনা হয়। প্লেনের ভেতরে আছে প্লেনের পাইলট, সেকেন্ড কো পাইলট হিসেবে আছে গর্ডন, এছাড়া রয়েছে জ্যাকসন, জ্যাকসনের প্রাক্তন স্ত্রী কেট, তার দুই ছেলে মেয়ে ইউরি, ইউরির দুই ছেলে এবং ইউরির গার্লফ্রেন্ড। প্লেন চলতে লাগলো এবং প্লেন ওখান থেকে টেক অফ করার সাথে সাথে সেখানেও শুরু হয়ে গেল বিনাশ। দেখতে দেখতে ক্যালিফোর্নিয়া শহরটা ধ্বংস লীলায় মেতে উঠলো, চারদিকে যেদিকেই তাকানো যায় শুধুমাত্র ধুলোর অন্ধকার। ওসবের মধ্য দিয়ে চলতে লাগলো প্লেনটা কোনো রকমে। প্লেনটা তখন চীনের প্রায় কাছাকাছি। পাইলট জ্যাকসনকে আর ইউরিকে ডাকলো এবং তারা দেখলো চারদিকে শুধুমাত্র আগ্নেয়গিরির লাভা ফুটে ফুটে উঠছে, যত দূর চোখ যায় সম্পূর্ণ দিকটা লাল আর হলুদ রং হয়ে আছে, আগুন ভূগর্ভের ভেতর থেকে জ্বলন্ত লাভা এসে চারদিক ভরে আছে। জ্যাকসন জিজ্ঞেস করলো, প্লেনের মধ্যে আর কতটা জ্বালানি আছে? পাইলট বলল, না প্লেনের মধ্যে জ্বালানি আর নেই, আমাদের দক্ষিণ চীন সাগরের কোথাও প্লেন থেকে লাফাতে হবে, কারণ প্লেন তার বেশি যাবে না। তারা লাইফ জ্যাকেট পরে রেডি হলো, কিন্তু কোথায় দক্ষিণ চীন সাগর, কোথায় কি, কারণ পৃথিবীর প্লেটগুলো সব নড়ে গেছে, যে জায়গায় যেটা ছিল সে জায়গায় সেটা নেই, দক্ষিণ চীন সাগরের জায়গায় সেখানে চলে এসেছে বড় বড় বরফাবৃত পর্বতমালা। এবার সেখানে প্লেন ল্যান্ড করা কঠিন হয়ে পড়ল। কোনো রকমে পাইলট সেখানে প্লেনটাকে ল্যান্ড করার চেষ্টা করলো এবং সেই প্লেনের ভেতরে থাকা বড় বড় গাড়িতে চেপে বাকিরা প্রাণ রক্ষা করলেও সেই প্লেন শুদ্ধ পাইলট বড় পর্বতমালা থেকে নিচে পড়ে গেল, মারা গেল পাইলট। এবং তারা সেই দুর্গম পর্বতমালায় নামার পর সেখানে চীনের সেনাবাহিনী চলে এলো। ইউরি এবং তার
তার দুই ছেলের কাছে বিশাল জাহাজে যাওয়ার টিকিট ছিল, তাই তাদের নিয়ে যাওয়া হলো এবং বাকিদের ওখানেই চীনের সেনাবাহিনী ছেড়ে গেল। জ্যাকসন তাদেরকে বলল, তোমাদের কত টাকা দিতে হবে বলো? ইউরি বলল, তোমাদের সাধ্যের বাইরে $600,000 দিয়ে এক একটা টিকিট কিনেছি, তোমাদের অত টাকা নেই, তোমরা এখানেই মরবে, কিন্তু আমি তো আমার দুই ছেলের সঙ্গে জাহাজে করে যাব, আমরা বেঁচে যাব। তারা ওখানে বেসাহারা হয়ে পড়ে। একটু পরে ওখানে মুভি শুরু করার সময় যে দেখানো হয়েছিল যে বৃদ্ধাকে এবং তার নাতি তারা গাড়ি নিয়ে যাচ্ছিল, বৃদ্ধার এক নাতি জাহাজে শ্রমিক ছিল এবং সে চোরাপথে তাদেরকে সেই জাহাজের ভেতরে প্রবেশ করিয়ে দেবে এবং যাতে তারা বাঁচতে পারে। এই সময় কেট কান্নায় ভেঙে পড়ে, সে বলে, আমাদেরকে না নাও, অন্তত আমার বাচ্চা দুটোকে নাও, আমার বাচ্চা দুটো তো বাঁচুক। বৃদ্ধার মায়া হয়, বৃদ্ধা বলে, না, গেলে আমরা সবাই যাব, সবাই একসাথে বাঁচবো। তারা রওনা হয়ে যায় জাহাজের উদ্দেশ্যে এবং চোরাপথে জাহাজে ঢুকতে গিয়ে জাহাজের এক জায়গায় ফেঁসে গিয়ে গর্ডন মারা যায়। এদিকে জাহাজ তখন ছাড়বে এবং মহাপ্রলয়ের যে সবচেয়ে বড় ঢেউটা এগিয়ে আসছিল সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে, মাত্র 2 মিনিট বাকি। জাহাজের গেটগুলো বন্ধ করতে গিয়ে দেখা গেল একটা গেট বন্ধ হচ্ছে না, সেই গেটের মধ্যে কিছু একটা ফেঁসে আছে। এদিকে বিশাল বড় ঢেউ আস্তে আস্তে অনেক কাছে চলে আসে। জ্যাকসন সেই জাহাজের যে গেটটা দিয়ে ভেতরে ঢুকছিল সেই গেটের মধ্যে কিছু একটা আটকে ছিল। জ্যাকসন প্রাণপণে চেষ্টা করে সেই গেট থেকে সেটা সরিয়ে দেওয়ার জন্য এবং এই সময় সেই বিশাল আকার ঢেউ এসে সেই জাহাজের গায়ে লাগে, জাহাজের সব কিছু কেঁপে ওঠে এবং জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে আস্তে আস্তে যেদিকে যাচ্ছিল সামনে দাঁড়িয়েছিল বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের দিকে জাহাজটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, জাহাজের সাথে মাউন্ট এভারেস্টের ধাক্কা লাগতে আর 400 মিটার মাত্র দেরি। আস্তে আস্তে সেই দূরত্ব আরও কমতে থাকে, আরও কমতে থাকে। এই সময় জ্যাকসন জাহাজে গেটের মধ্যে যেটা আটকে ছিল সেটা খুলে ফেলতে সমর্থ হয় এবং জাহাজের গেট আটকে দেওয়া হয়। ততক্ষণে জাহাজের ভেতরে প্রচুর জল জমে গিয়েছিল কিন্তু জাহাজের ইঞ্জিন সেই সময় স্টার্ট করে দেওয়া হয়, যেটা কিনা এতক্ষণ স্টার্ট করা যাচ্ছিল না কারণ একটা গেট খোলা ছিল সেজন্য, এবং জাহাজটা মাউন্ট এভারেস্টের সাথে ধাক্কা খাওয়ার হাত থেকে বেঁচে যায়। অনেকটা সময় পর আবার প্রথম থেকে সাল গণনা শুরু হয়। সালটা ছিল 0001 সালের 27 জানুয়ারি। জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, বেশ সুন্দর রোদ উঠেছে এবং জল খুব তাড়াতাড়ি নামছে, আপনারা যারা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে চান জাহাজের ডেক খুলে দেওয়া হচ্ছে তারা দেখতে পারেন। অ্যাড্রিয়ানকে তার সহকারী বিজ্ঞানীরা বলে সমুদ্রের জল অনেকটা স্পিডে নিচে নামছে কিন্তু পৃথিবীর জায়গাগুলো সরে গেছে, হিমালয় আর সর্বোচ্চ পর্বতমালা নেই এখন, এখন দক্ষিণ আফ্রিকার ডেকানবার্গ পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা। জ্যাকসনের মেয়ে জ্যাকসনকে জিজ্ঞেস করে, বাবা আমরা বাড়ি ফিরবো কবে? জ্যাকসন বলে, আমরা যেখানে যাব সেখানেই আমরা বাড়ি বানিয়ে নেব, কারণ সব কিছু আর আগের মতো নেই, পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভির কাহিনীটা সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আমার ইনস্টাগ্রামের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।